রায়পুর প্রণবকন্যা সংঘের সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপন হলো এদিন। সংঘের প্রধান কার্যালয়ে এক বিশেষ স্মরণিকা প্রকাশের মধ্যে দিয়ে এদিন এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। হৃদয়পুর প্রণবকন্যা সংঘ 1971 সাল থেকে অবিভক্ত চব্বিশ পরগনা জেলার প্রথম মহিলা সংগঠন হিসেবে মানবসেবায় কাজ করে আসছে। মূলত আর্তপীড়িত, নিপীড়িত এবং দুস্থ মহিলাদের কর্মসংস্থানের মধ্যে দিয়ে স্বনির্ভর করে তোলা এবং কন্যা শিশুদের নিখরচায় শিক্ষা প্রদানের মধ্যে দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করাই প্রণবকন্যা সংঘের মূল লক্ষ্য। প্রসঙ্গত উল্লেখযোগ্য, 2020 সালে সূচনা হয় প্রণবকন্যা সংঘের সুবর্ণ জয়ন্তী উৎসবের। উৎসবের শুভ সূচনা করেন ভারত সেবাশ্রম সংঘের সভাপতি মাধব আনন্দজী মহারাজ। গত এক বছর ধরে প্রণবকন্যার সংঘের সুবর্ণ জয়ন্তী উৎসবে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় পালিত হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের জন্য সেই উৎসব বাতিল করা হয়। এদিন হৃদয়পুরের সংঘের প্রধান কার্যালয়ে দুর্গামণ্ডপে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল স্মরণিকা প্রকাশের মাধ্যমে প্রণবকন্যা সংঘের সুবর্ণ জয়ন্তী উৎসব। এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যেসব ভাই বোনেরা সম্মিলিত হয়ে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করেছেন, তাদের সকলকেই আজকে এই অনুষ্ঠানে আহ্বান করা হয়েছে। প্রতিষ্ঠা থেকে যুক্ত শ্রীযুক্ত ননি দত্ত মহাশয় আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তাঁর প্রচেষ্টায় উত্তর চব্বিশ পরগনার হিন্দু মেলার মন্দিরের বহু ভক্ত ভাই বোনেরা শোভাযাত্রায় এবং অন্যান্য যে সাত দিন ব্যাপী অনুষ্ঠান, সে অনুষ্ঠানে যোগদান শুধু করেননি, তারা শৃঙ্খলা রক্ষা, প্রসাদ বিতরণ প্রভৃতি সকল কাজে এগিয়ে এসেছেন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।